আসসালামু আলাইকুম। সংসারে রান্নাবাড়া ছাড়াও যে আরো কত রকমের কাজ থাকে একটা গৃহিণীর, তারই কিছু কিছু কাজের অংশ আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট রইলো আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওর সাথে সাথে কিন্তু আপনাদের ছোট ছোট করা কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দিব। যেমন গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার ফ্লোরে কেন বিছানা করা, তো সেই আপুটার উদ্দেশ্যে আজকে হচ্ছে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, আমার দুইটা বেডরুমে যেহেতু দুইটা বেড পাতা আছে, তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুমে যেহেতু সোফা নেই তো সে কারণেই মূলত আমি একটা ছোট্ট সেটিং এরিয়া করে রেখেছি। মন চাইলে দেখা গেছে এখানে কিন্তু বসে বেশ কিছুটা সময় কাটানো যায়, আর বিশেষ করে এই জায়গাটা রোজার জন্য করা, রোজা এখানে বসে কিন্তু খেলাধুলা করে। এই যে এখন যে আমি এই সেটিং এরিয়াটা বা ফ্লোরিং সেটিংটা গুছিয়ে নিচ্ছি, তো এখানে কিন্তু রোজার খেলনাও ছিল, সেগুলো সরিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ কালকেও রোজা এখানে বসে খেলাধুলা করেছে। আর আমার যেহেতু মাঝে মাঝে সেলাই মেশিনে কাজ করতে হয়, আমার ড্রয়িং রুমেই যেহেতু আমার সেলাই মেশিনটা, তো আমি যখন লম্বা সময় নিয়ে সেলাই মেশিনে কাজ করি তখন কিন্তু রোজা আমার পাশেই বসে খেলা করে। তো এই ফ্লোর সেটিংটা থাকার কারণে অনেক বেশি সহজ এবং কি সুবিধা হয়েছে, আর এখানে বসে খেলাধুলা করতে বেশ আরামও লাগে এবং কি দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আর আমি যখন এই ফ্লোর সেটিং এরিয়াটা গুছিয়েছিলাম তখন কিন্তু আপনাদের সাথে আমার ড্রয়িং রুমের একটা ট্যুরের মতো শেয়ার করেছিলাম, আপনারা কিন্তু সেই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। এরই মধ্যে ওই ভিডিওটা কিন্তু প্রায় 50,000-এর মতো মানুষ দেখে ফেলেছে আর সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি ওই ভিডিওটাতে পেয়েছি এবং কি এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি। তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে সকালবেলায় মূলত রান্নাবাড়ার আগে এই কাজগুলো করে নিচ্ছিলাম, আর আজকে হচ্ছে রান্নাবাড়াটা যেহেতু স্কিপ করে যাব তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, রান্না ব্যতীত অন্যান্য যে কাজগুলো সেগুলোই শেয়ার করব। তো এই যে এখানে হচ্ছে আমি এখন কাপড় চোপড় গুছিয়ে নিব, গতদিন হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই বেলকনিতে রয়ে গেছে, সেগুলোই মূলত এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এগুলো ভাঁজ করে গুছিয়ে তারপরে আরও টুকটাক যে ফার্নিচার আছে সেগুলো যতটুকু যা ক্লিন করতে পারি সময়ের মধ্যে করে ঘরদোর ঝাড়ু দিয়ে নিব। আর এখন হচ্ছে বাহিরে কিন্তু ভালোই রোদ উঠে যাচ্ছে, মানে রোদের ঝিল চলে এসেছে, আর সূর্যটা এরকম অবস্থায় দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তো আপনাদের কার কার কাছে যখন সূর্য ওঠে সেই সময়ের আধো আলো আধো ছায়া দেখতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে। ও হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু আপনারা হয়তোবা বাহিরের একটা নয়েজ শুনতে পাচ্ছেন, কারণ আমার বাসার পাশেই একটা মসজিদে হচ্ছে মাহফিল হবে, সে কারণে হচ্ছে গজল গাওয়া হচ্ছে, বাচ্চারা হচ্ছে মাইক দিয়ে গজল গাচ্ছে, এটারই অনেক বেশি সাউন্ড চলে আসছে। আর এ কারণে কিন্তু আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি, আপনারা বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সবগুলো কাপড় উঠিয়ে নিয়ে আসলাম আর এখন হচ্ছে ভাঁজ করে নিব। আর একটা সংসারে আসলে গৃহিণীর যে কত ধরনের কাজ থাকে এটা আসলে মুখে বলেও শেষ করা যাবে না, সেরকম কিন্তু ভিডিও আকারে দেখানো সম্ভব না সব কাজ, কারণ আমরা প্রতিটা গৃহিণীরাই জানি যে আসলে একটা সংসার ক্ষুধার্ত জায়গার মতো, এখানে আসলে যত জিনিসই দেওয়া হয় না কেন মনে হয় যে কম হয়ে যাচ্ছে, সেরকম আপনি যতই গোছান না কেন, যতই পরিপাটি করে রাখেন না কেন, সংসারের পিছনে যতই কাজ করেন না কেন, তাও মনে হয় যে কম হয়ে যাচ্ছে। আর সারা দিন অনর্গল যদি কাজ করে যাওয়া হয় তারপরেও আমার মনে হয় যে কাজের কোনো কমতি হবে না, সংসারে এমন একটা জায়গা। সে কারণে রান্না ছাড়াও যে সংসারে কত ধরনের কাজ করি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, তবে কিছু কিছু কাজের ফুটেজ নিয়েই মূলত আজকের ভিডিওটা সাজিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর এখানে হচ্ছে আমি বিছানা চাদরের সাথেই আমার যে বালিশের কভারগুলো সেগুলো ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম, এতে করে বালিশের কভারগুলো হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না, একটা বিছানা চাদর ধরে যখন বের করব তখন কিন্তু বালিশের কভারগুলো সহ বেরিয়ে আসবে। আর আমার বাসায় সবসময় হচ্ছে তিনটা বালিশ থাকে, মানে আমি যে বেডটাতে ঘুমাই সেই বেডে, কারণ যেহেতু আমরা তিনজন মানুষ তো তিনটা বালিশের কভার থাকে, আর তিনটা বালিশের কভার সহই মূলত আমি বিছানা চাদরের মধ্যে রেখে দিলাম।
নিলাম। তো এই যে এখানে হচ্ছে রোজার ছোট ছোট কাপড় চোপড়গুলো এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, আর রোজার বাবারগুলো হচ্ছে হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এই যে শীত পড়ার আগেই কিন্তু রোজা আনন্দের সাথে সোয়েটার বের করে নিয়ে এসেছে, আর হচ্ছে মাঝে মাঝেই ও খেলা করে এটা দিয়ে, মানে যখন একটু গোসলের পর ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হয়, আবার মাঝে মাঝে বিকালে একটু বাতাস ছাড়ে, সেই সময় কিন্তু ও সোয়েটারটা পরে মূলত খেলা করে। তো এটা যে অনেক বেশি শীতের কারণে পরে তা না, বাচ্চা মানুষ আনন্দ পায়। যে চোপড়গুলো গুছিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এই পাশের বেডটাও ঝেড়ে নিচ্ছি। এই পাশের বেডটা সবসময় গোছানোই থাকে, যেহেতু আমাদের এই রুমটাতে থাকা হয় না আর খুব একটা বেশি আসাও হয় না প্রয়োজনের বাইরে, সে কারণে রুমটা আসলে যেরকমভাবে গুছিয়ে রাখা হয় সেরকমই থাকে আর কি। তারপরও যেহেতু কাজ করেছি সে কারণে একটু ঝেড়ে গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে নিব। বাসাটা যেহেতু বড় সে কারণে কিন্তু পুরো বাসাটা ঝাড়ু দিতেও বেশ লম্বা একটা সময় আমার চলে যায়। তো তারপরেও আসলে ভালো করেই ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, যেহেতু নিজের বাসা নিজের মনের মতো করে পরিষ্কার করে গুছিয়ে না রাখতে পারলে আসলে ভালো লাগে না। যত ব্যস্ততাই থাকুক না কেন কোনোরকমভাবে কাজ করে যাব এটা আসলে আমার চিন্তাভাবনার মধ্যে নেই। আমার কথা হচ্ছে আমি যে কাজটাই করব একদম ভালোভাবে করব, আর ভালোভাবে করতে না পারলে মনে হয় যে সেই শান্তি অনুভবটাও হয় না। সে কারণে আমি একটু সময় বেশি দিয়ে হলেও কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করি। এখন হচ্ছে আমি সকালে নাস্তা করার জন্য বসে পড়বো, আমার সকালে রান্নাবাড়া সব কিছুই কিন্তু শেষ। তো সকালে নাস্তার জন্য আজকে কোনো কিছুই রান্নাবাড়া করতে হয়নি, রান্না করেছিলাম হচ্ছে দুপুরের জন্য টমেটোর চাটনি আর হচ্ছে পটল দিয়ে পাঙ্গাস মাছ, মানে পটল আর আলু দিয়ে পাঙ্গাস মাছ, ওটা রান্না করে ফেলেছি। আর সকালে হচ্ছে আপনাদের ভাই অলরেডি খেয়ে চলে গিয়েছে, সেটা হচ্ছে এই যে জেলি দিয়ে পাউরুটি খেয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমিও খেয়ে নিব। আমি হচ্ছে দুইটা পাউরুটি খাবো জেলি দিয়ে, আর একটা পাউরুটি হচ্ছে দুধ দিয়ে খেয়ে নিব। চুলাতে দুধ গরম বসিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে যাওয়ার পর আমি নিজের জন্য রুটি রেডি করছিলাম, আর হচ্ছে রোজাকে প্রশ্ন করছিলাম যে তুমিও কি খাবা নাকি জেলি দিয়ে। ও আবার বলছিল যে না, ও হচ্ছে জেলি দিয়ে খাবে না, ও হচ্ছে টমেটোর চাটনি দিয়ে খাবে, কারণ রোজার হচ্ছে টমেটো চাটনিটা অনেক বেশি পছন্দের। টমেটোর চাটনি যদি করা হয় ও তিন বেলা দেখা গেছে অন্য কোনো কিছু না নিয়ে শুধু চাটনি দিয়েই ভাত খাবে, মানে এরকম পছন্দ ওর। তো সে কারণে রুটির কথাও বলছিল যে ও হচ্ছে টমেটোর চাটনি দিয়ে খাবে, আর আজকে কেন যেন নিজে থেকেই বলল যে ও হচ্ছে হাত দিয়ে খাবে, কারণ ওকে হচ্ছে আমি জোর করেও হাত দিয়ে খাওয়াতে পারি না, কারণ অনেক বেশি কান্নাকাটি করে হাত দিয়ে খাওয়ার কথা বললে। তবে আজকে টমেটোর চাটনি দেখে মানে ও নিজেই বলছিল যে হাত দিয়েই খাবে। তো মাশাল্লাহ সুন্দর করে দুইটা রুটি হাত দিয়ে খেয়েও ছিল। তো এই হচ্ছে ওর সাথে গল্প করছিলাম, আর হচ্ছে নিজের জন্য খাবারটা রেডি করছিলাম। আমি প্রায় এক সপ্তাহ ধরে বিশাল বড় একটা ঝামেলা পোহাচ্ছি, আর এই ঝামেলাটার কারণে আমি মানসিকভাবে অনেক বেশি প্রেশারের মধ্যে আছি। তারপরে হচ্ছে দুই তিন দিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার পরিবারের সাথে ঘটে গিয়েছে, যেটা নিয়ে তো আরও মানসিকভাবে ভেঙে পড়েছি। তো সব কিছু মিলিয়ে আসলে বলতে গেলে মন মানসিকতাটা বর্তমানে আমার খুবই খারাপ যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সব পরিস্থিতি থেকে যেন আল্লাহ ভরসা করে ঠিক থাকতে পারি, আর নেক্সটে কোনো একদিন আপনাদের সাথে আমার সাথে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলোই হলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে ছোট ছোট যে দুর্ঘটনাগুলো ঘটে যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তার কারণ হচ্ছে এখান থেকে অনেক কিছুই শেখার আছে। যেহেতু আমি আমার ব্লগ শেয়ার করি বা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, আমার দৈনন্দিন জীবনের কাজকর্মই শেয়ার করি, তো আমি চাই যে আমার কাজকর্ম দেখার সাথে সাথে যেন ছোট ছোট কোনো কথা বা ছোট ছোট কোনো বিষয় দিয়েও হলেও আপনাদের একটু হলেও উপকারে আসতে পারি, বা আপনাদের কোনো না কোনো বিষয়ে একটু জানাতে পারি, ইনফরমেশন দিতে পারি। এতে করে আপনাদের অনেক অনেক কাজেই কিন্তু হেল্প হয়ে যাবে, বিশেষ করে অনেকটা ধারণা আপনারা অনেক ব্যাপারে পেয়ে যাবেন, আর সেই কারণেই মূলত আপনাদের সাথে শেয়ার করব নেক্সটে কোনো একদিন। তো এখন হচ্ছে রোজা আবার পড়তে বসেছে খাওয়া দাওয়া শেষ করে, তো আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। বেশ অনেক দিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রোজা কিন্তু লেফটি, ও হচ্ছে বাম হাত দিয়েই লেখে, ডান হাত দিয়ে কিন্তু লিখতে পারে না, কারণ ও ছোটোবেলা থেকেই দেখলাম যে ওর বাম হাতটা খুবই চলে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বাম হাত দিয়ে করে। তবে আমি কিন্তু এটা খেয়াল করার পর থেকেই অভ্যাস করাচ্ছি ডান হাতে করার জন্য, তবে খাওয়াটা কিন্তু আমি ডান হাতে অভ্যাসটা করে ফেলতে পেরেছি।
তবে লেখাটা আমি কোনোভাবেই ডান হাতে অভ্যাসটা করাতে পারিনি। তবে খাওয়াটা যেহেতু ডান হাতে খেতে পারে, তবে লেখা নিয়ে আর অত বেশি প্রবলেম নেই, জোর জবরদস্তি কোনো কিছুই নেই, যেহেতু পারছে না তো বাম হাতেই খুব সুন্দর করে লিখতে পারে। যদিও ও খুবই ছোট মানুষ, এখন পর্যন্ত স্কুলেও ভর্তি হয়নি, জানুয়ারিতে দিব সেটাই চিন্তা ভাবনা করছি। তো হচ্ছে সরিয়ে সরা, ক খ, এবিসি এগুলো সব কিছু না দেখে লিখতে পারে, তবে লেখাটা কিন্তু খুব একটা সুন্দর হয় তা কিন্তু না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওর লেখাগুলো, তবে আশা করি যত বেশি চর্চা করাবো, প্র্যাকটিস করাবো, খুব সুন্দর হয়ে যাবে একটা সময়। আর ওকে কিন্তু বাসায় কোনো ধরনের কোনো প্রাইভেট টিচার কোনো কিছুই আমি দেইনি, কারণ আমি নিজেই ওকে পড়াতে পছন্দ করি, আর আমার খুব তাড়াতাড়ি প্রাইভেট টিচার এগুলো কোনো কিছু দেওয়ার ইচ্ছাও নেই। আপনারা সবাই আমার মাটার জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।